বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি জীবনে কখনো প্রেমে পড়েননি? প্রেম সবার জীবনে আসে, কথায় বলে স্বর্গ থেকে প্রেম আসে। প্রেমের জন্য মানুষ নাকি যুদ্ধ জয় করতে পারে, কিন্তু আবার এই প্রেমে কখনো কেড়ে নেয় প্রেমিকের জীবন, যার শুরু হয় বিশ্বাসঘাতকতা থেকে। ইতিহাসের সব বড় বড় যুদ্ধ কিন্তু এই প্রেমকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। ট্রয় নগরী ধ্বংস হওয়ার গল্প নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু আপনার জীবনে যেন প্রেম ধ্বংস না হয় তার জন্যই প্রেম সম্পর্ক টিকিয়ে রাখতে বিশেষ কিছু টিপস নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যাকে ভালোবাসেন তাকে অবশ্যই ভরসা করতে হবে, এই উপাদানের অভাব থাকলে সম্পর্কের রান্না বিস্বাদ হয়। তবে চিন্তা নেই, আজ আমি আপনাদেরকে জানাবো এমন কয়েকটি টিপস যার মাধ্যমে প্রেমিকার প্রতি আপনার ভরসা বাড়বে। মানুষের মন বড়ই জটিল, এই যন্ত্রের উপর অনেক সময় নিজেরই কোনো প্রভাব থাকে না, তাই তো অনেক ক্ষেত্রে অদ্ভুত সব সমস্যা জীবনে দেখা দেয়। এই যেমন একটি মানুষের সঙ্গে প্রেম করছেন তবে তাকে বিশ্বাস করতে পারছেন না, মানুষকে বিশ্বাস করে ওঠা সহজ কাজ নয়। কিছু মানুষ তো নিজের কাছের ব্যক্তিদেরকেও বিশ্বাস করে উঠতে পারে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের মনকে পজিটিভ রাখা চাই, কারণ আপনি নিজের গার্লফ্রেন্ডকে ভরসা না করতে পারলে সম্পর্ক বেশি দূর এগোবে না। বিশেষজ্ঞরা বলে থাকেন একটি সম্পর্কে পরস্পরের বোঝাপড়ায় গড়ে তুলতে হয়, আপনি যদি এই কাজটি ঠিকমতো করে তুলতে পারেন দেখবেন সব ঝামেলা আপনি মিটে যাবে। তবে বিশ্বাস না থাকলে তো এই কাজটা করা যায় না একেবারেই, তাই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন তেন কাজ করা চলবে না, বিশ্বাসের গাছে জল দিতে হবে। এই চারা বড় হলেই দেখবেন সম্পর্ক তীব্র গ্রীষ্মীয় ছায়া পাচ্ছে। আসুন জানা যাক কি কি উপায়ে এই কাজটা করা সম্ভব। এক, কেন এই সমস্যা হচ্ছে দেখুন। কোনো ধারণা মনে বসে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে, এক্ষেত্রে গার্লফ্রেন্ড ভুল কিছু কাজ করলে, নিজের মন সন্দেহ বাতিক থাকলে, আপনি ছোট বিষয়কে বড় করে তুললে এই জটিলতা দেখা দেওয়া সম্ভব। তাই এই সমস্যার প্রধান কারণ প্রথমে চিনে নিতে হবে, তবেই নিজেদের সম্পর্ক ঠিক করতে পারবেন। দুই, ভালোবাসা বাড়ান। ভালোবাসা থেকে উপকারী কোনো ওষুধ নেই, আপনি নিজের প্রেমিকাকে মনের ভেতরে উঁচু স্থান দিতে পারলেই ধীরে ধীরে দেখবেন সব সমস্যা কমে গেছে। তিনি যদি আপনার কথাও নাও শোনেন তবে কোনো চাপ নেই, কারণ ধরে রাখাটা কোনো কাজের কথা নয়, বরং আপনাকে ছেড়ে দিতে হবে, তবেই দেখবেন তিনি আপনার কাছে থাকছেন। তিন, নিজের ভুলটা শুধরে ফেলুন। অনেক সময় এই জটিলতার প্রধান অপরাধী হল মন, আকাশকুসুম চিন্তা করে সারাদিন, নানা প্রশ্ন উঠে, তবে তার মধ্যে অধিকাংশই পাতে দেওয়ার যোগ্য নয়। এবার এই ভাবনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে, তবেই এই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন, তাই নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। চার, একে অপরকে কিছুটা বেশি সময় দিন। আপনারা পরস্পরকে সময় দেন না বলেও অনেক ক্ষেত্রে বিশ্বাস তৈরি হয় না, এবার প্রেমিকাকে একটু সময় দিন, তাকে নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরতে আসুন। আশা করছি সব জটিলতার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন, তাই চিন্তার কোনো কারণ নেই বললেই চলে, এভাবেই মিটিয়ে ফেলতে পারেন আপনার সমস্যা। পাঁচ, কথা বলতে হবে। সমস্যা লুকিয়ে রাখলে নিজেরই ক্ষতি, আপনি যে তাকে বিশ্বাস করতে পারছেন না এটা বলতে হবে, আর কেন এই সমস্যা হচ্ছে তাও বলুন, দেখুন তিনি কি বলতে চাইছেন, সেই মতো ব্যবস্থা নিন, তবে ঝামেলা করবেন না। আর খুব বেশি সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলুন, সব সমস্যা মিটে যাবে দ্রুত গতিতে। আশা করছি তখন দুজনের সম্পর্ক হবে মাখনের মতো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর এরকম নিত্য নতুন সব খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।